খাকি পোশাকধারীর নতুন বিপদ, যান বাহন নিয়ম উলঙ্ঘা করলেই বিপদত পড়ব খাকি পোশাকধারী। দ্বিতীয় বারের বাবে নিয়ম ভঙ্গ করলেই সম্মুখীন হব লাগিব বিভাগীয় তদন্তর। যান বাহন আইন উলঙ্ঘনক লৈ এবার কঠোর হয়েছে অসম আরক্ষী। সাধারণ জনতাক পথ সুরক্ষার বিষয়ে সজাগ করে অহা অসম আরক্ষীয়ে এবার খুদ বিভাগীয় আরক্ষীক যান বাহন আইন মানি চলিবলৈ জারি করেছে কঠোর নির্দেশনা। রাজ্যের প্রতিখন জেলার আরক্ষী অধীক্ষকর কার্যালয়লৈ পত্র ডিজিপি কার্যালয়ের। ডেপুটি আইজিপি বিবেক রাজ স্বাক্ষরীও এই জাননীত স্পষ্টকৈ কোৱা হৈছে যে দুচকীয়া চারিচকীয় বাহন চলাওতে হেলমেট সিটবেল্ট পরিধান বাধ্যতামূলক। সরকারি অথবা ব্যক্তিগত বাহন চলালেও এই নিয়ম প্রযোজ্য। নির্দেশনাটোত লগতে এইবুলিও উল্লেখ আছে যে দ্বিতীয়বারের নিয়ম ভঙ্গ করা আরক্ষীয়ে সম্মুখীন হব লাগিব বিভাগীয় তদন্তর। উল্লেখযোগ্য যে শেহতীয়াকৈ বিভিন্ন সামাজিক মাধ্যমত একাংশ আরক্ষীয়ে মুকলিকৈ যান বাহন আইন উলঙ্ঘা করার ভিডিও ভাইরেল হয়েছিল, যার বাবে প্রচুর সমালোচনার সম্মুখীন হয়েছিল অসম আরক্ষী। এনে প্রেক্ষাপটত সমগ্র বিষয়টি গুরুত্ব সহকারে লৈ ডিজিপি জিপি সিংয়ে অসম আরক্ষীর লোকসকললৈ প্রেরণ করে এনে কঠোর নির্দেশনা। ববিতা গগৈ, রিপোর্ট, প্রাগ নিউজ।